শুটিংয়ের বাইরে সাকিব বুবলি কেউ কারো দিকে তাকাননি। সাকিব বুবলি শুতে দেশের সোশ্যাল মিডিয়া থেকে সিনেপাড়া সবাই সরগরম। এই তারকা জুটি সত্যিই বিয়ে করেছেন কিনা, বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক কেমন, এসব প্রশ্নে মুখর সিনেমা অঙ্গন। এসব খবরে যখন দেশ জুড়ে হইচই চলছে, তখন শনিবার থেকে একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন সাকিব খান এবং বুবলি। লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গানের দৃশ্য অবতরণ দিনভর ব্যস্ত সময় পার করেন এই তারকা জুটি। সংশ্লিষ্ট সূত্রের খবর, দিনভর শুটিং করলেও সাকিব খান আর শবনম বুবলি দুজনের কেউই কারো সঙ্গে কথা বলেননি। দৃশ্য ধারণ শেষ হতে না হতেই নাকি দুজনে একে অপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। শুটিংয়ের বাইরে তারা কেউ কারো দিকে একবারের জন্য তাকাননি, বসতেন আলাদা দুই জায়গায়। পরিচালকের ডাক পড়লে আবার তারা ক্যামেরার সামনে এসে হাসি খুশি মুখে সামনাসামনি হতেন, যে কারণে রোমান্টিক ধাঁচের গানটি শুটিং করতে হয়েছে ভিন্ন ধরনের পরিকল্পনায়। ইউনিট সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, হোটেলে দুজনের জন্য আলাদা দুটি কক্ষ ভাড়া করা হয়েছিল। কক্ষ দুটির নম্বর হচ্ছে 710 এবং 712। লম্বা বিরতির সময় সাকিব বুবলিকে যার যার রুমে চলে যেতে দেখা গেছে। শুটিং সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্য মতে সেই প্রশ্নই আবার জেগে উঠল যে, তবে কি অপুর মতোই বুবলির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন সাকিব? এই বিষয়ে সাকিব বা বুবলির কোনো বক্তব্য পাওয়া যায়নি, কারণ সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দুই তারকায় গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুটিং সেটেও ছিল কঠোর নিরাপত্তা। বাইরের কোনো লোক যেন প্রবেশ করতে না পারে, সেই জন্য ওই হোটেলের প্রবেশ পথ বন্ধ করে চলছে শুটিং। সেজন্য বাইরে অসংখ্য নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।